আজকে ভিডিওটা খুব সকাল সকাল শুরু করছি, খুব সকালও না, 9:05 বাজে। অনেকক্ষণ আগেই আজকে উঠে পড়েছি। আজকে ভীষণ হেক্টিক দে, তার কারণ আজকে বাবা মায়ের ভ্যাকসিনেশন রয়েছে, সেকেন্ড ডোজটা। তার ফলে অনেক কষ্ট করে কোউইনে এখন রেজিস্টার করে পেয়েছি, মানে এখন তো ভ্যাকসিন নেওয়াটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার ফলে সকাল সকাল, মানে কটায় পারবি, কটায় দিয়েছে টাইম? 10:30 টাইম। তো এখন বাবা মা রেডি হচ্ছে, বাবা মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার হয়নি। আর ওলা নিয়েই যাব, ওলা বা উবের যেটা পাবো করে এখন মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। খুব টেনশনও হচ্ছে, মানে আজকে অনেকগুলো কাজ আছে, মানে আজকে যে এখন বেরোচ্ছি পরপর অনেকগুলো হাতে কাজ নিয়ে বেরোচ্ছি। এক তো প্রথমে হচ্ছে বাবা মায়ের ভ্যাকসিনেশন, তারপরে বাবা মা চলে আসবে, তারপর আমি আর বোন যাব একটু চাঁদনির দিকে, একটু কাজ রয়েছে, মানে যে কাজগুলো অনেকদিন ধরেই করবো করবো করে হচ্ছে না, বা না করলেই খুব অসুবিধা হচ্ছে, যেমন ল্যাপটপের চার্জার, ফোনের লেন্সটা একটু পরিষ্কার করতে হবে, কুচখাচ কিছু কাজ রয়েছে। যাই না খোলা পাবো কি না দোকান, তবে এখন তো দোকান টুকটাক খুলছে, তো দেখা যাক পরপর কীভাবে করতে পারি টাইমের মধ্যে। এখন বেরিয়ে যাবো 9:30-এর মধ্যে, না বেরোলে টাইমে ঢুকতে পারবো না, 15 মিনিট আগে ঢুকতে বলেছে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, কালকে আমাদের বাড়ির পেছনে একটা নিম গাছ আছে, তো নিম গাছটা একটু বড়ো হয়ে মানে বাড়ির ভেতরে ঢুকে গেছিলো, মানে বাড়ির ভেতরে মানে জানলার ভেতরে। তো যেই গাছ কাটতে এসছে, মা বলেছে যে তুমি যখন গাছ কাটছো তো আমাকে দু একটা নিম পাতার আর কি আটি যেগুলো হয় ওগুলো দিও। আর যাকে বলা হয়েছে সে কী বুঝতে কী বুঝেছে জানি না, দু একটা আটি চেয়েছে আর ও দিয়েছে, দেখো তোমাকে পুরো গাছটাই কেটে আমাদের বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। দেখো কয়েকটা আটি চাওয়া হয়েছিল, পুরো গোটা গাছ বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে। আমাদের ওলা চলে এসছে, এখন যাব সল্ট লেকের দিকে, মানে আমরির দিকে, ওয়েট করছি আর কি ওলার জন্য গাড়িটা ঘোরাতে। লাকিলি বাবা মাদের ফার্স্ট ডোজটা সল্ট লেক আমরি থেকেই হয়েছিল, সেকেন্ডটা আমরা লাকিলি আমরি সেম জায়গা থেকেই পেয়েছি, মানে বাড়ির কাছে। তবে আমাদের এক একজন এক এক জায়গা, বাবা মায়ের হয়েছে সল্ট লেক আমরি, ওর হয়েছে উডল্যান্ডসে, আমার হয়েছে প্রেসিডেন্ট, মানে সব আলাদা আলাদা, বাট পেয়েছি। আরে আসো, বাবা মা দুজনেরই ভ্যাকসিনেশন ডান, এখন আর কি বাবা মা দুজনেই ফুললি ভ্যাকসিনেটেড, এই জাস্ট হলো দুজনেরই। তো ফার্স্টের মানে আমাদের আজকের যে ডেলি কাজটা ছিল, প্রথম চ্যাপ্টারটা ডান হয়ে গেছে, বল দিদি। হ্যাঁ, মানে সবচেয়ে মেজর কাজ, মেজর কাজটা, যার জন্য আর কি সকাল সকাল বেরিয়েছি। আর এখন বাবা মা আর কি হয়ে গেছে, এখন বাবা মা বাড়িতে যাবে আর আমি আরও যাবো চাঁদনিতে। হ্যাঁ, আমাদের আবার সেকেন্ড আর কি মানে যুদ্ধ শুরু হবে, তো গরম আছে, ভালো গরম আছে, তো এখন আর কি বেরোবো বাবা মাকে গাড়িতে তুলে। যেহেতু ওলা নিয়ে এসছি, এখন আগে বাবা মাকে একটা ক্যাব বুক করে দিতে হবে, কিন্তু পাচ্ছি না। এখন আমরি ভ্যাকসিনেশনটা স্টেডিয়ামের ভেতরে হয়, তারপরে হাঁটতে হচ্ছে। তো এখন আর কি বাবা মাকে বাড়ি অবধি গাড়িতে তুলে দেবো, তারপরে আমি আর দিদি বেরোবো।
তারপরে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বাবা লাগলো ভ্যাকসিনে? না না একদম লাগলো। মা তোমার? না একটু লাগলো। প্রথমবারের তো টের পেলাম না, এবারে একটু তাই। কতদিন আরো ভালো হবে। কি পেয়েছিস? হ্যাঁ পেয়ে গেছি। যাক একজনের ক্যাব বুক হয়েছে। হ্যালো, আমি একদম স্টেরিলের গেটের সামনে দাঁড়িয়ে আছি। না না টাকাই দেবো, ক্যাশে দেবো। ঠিক আছে। বাড়ি অবধি নামিয়ে দেবে না? আমরা ফোন করে নিচ্ছি, আমাদের সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। জাস্ট চাঁদনিতে এসে পৌঁছালাম, জানি না দোকানটা খোলা আছে কিনা, যাব। এই জাস্ট পেলাম, ভালো ভিড়ও আছে দোকানটা খোলা করলে খুব ভালো লাগে, কাজটা হয়। চাটনির কাজটা মোটামুটি হয়েছে, মানে হাফ হয়েছে, হাফ আবার পরে, মানে আরেকদিন আবার আসতে হবে। এটাই যা চুলের কি অবস্থা হয়েছে, আর কিছুক্ষণের জন্য বেরিয়ে পুরো ফ্যান চুল ফুল পুরো ঘেটে পুরো পাগল পাগল লাগছে। হবে না, রোদের মতো তো হেঁটেই যাচ্ছে, এই দোকান সেই দোকান বোঝাই যাচ্ছে না। তাও মোটামুটি কাজটা হয়েছে, ঘুমট হয়ে আছে, মানে বৃষ্টি হওয়ার আগে যেরকম একটা হয়, আজকে আর কি বৃষ্টি হবে। হ্যাঁ বিভৎস খিদে পেয়েছে, সেই 9:30 বাড়ি থেকে বেরিয়েছি, কোনো রকম দু চামচ খেয়ে কিছু খাবো ভাবছি এখন। চা খাবি? চা এখানে কোথায়? আর আজকে না এত দূর এসছি, আস্তে আস্তে ভাবছিলাম, এত কাছে যখন এসছি ভাবছি আজকে দুপুরে একটুখানি, দুপুর হয়েই গেছে, এখন কটা বাজে? এখন 1:50 বাজে। ভাবছি আজকে একটু কোথাও বসে খাবো, কিন্তু খাবার আগে একটু চা খাবো, তারপর একটু ঘুরে ফুরে লাঞ্চ করে তারপর আরেকটা কাজ আছে। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, কেন যেই দোকানে এসেছিলাম কাজের জন্য তোরা 9:30 বাজে ঘুরে আসতে বলেছে, আমরা ভাবলাম এই সময়টা একটুখানি খাওয়া দাওয়া করে আসি, তারপর একবারে এখানেই থাকতে হবে আমাদের। হ্যাঁ কিন্তু এখানে আর গলির মধ্যে কি থাকবো, তাই ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি, আশেপাশে একটু ঘোরাঘুরি করি, করে একেবারে কাজটা সেরে যাবো। যদিও আমাদের আরেকদিন আবার আসতে হবে, তাহলেও দুজনে মিলে অনেক কিছু প্ল্যান করে, অনেক কিছু ঠিক করে ফাইনালি আমরা নিউ মার্কেটে বাদশাতে ঢুকেছি খেতে। অর্ডারও দিয়ে দিয়েছি। কী অর্ডার করলাম? একটা চিকেন হাক্কা নুডলস, একটা চিকেন ফ্রাইড রাইস, আর একটা হট বাটার চিকেন। কিন্তু দুজনে মিলে খেতে পারবে এতটা? দেখি। তো মিলিয়ে খাওয়ার জন্য নুডলসও নিয়েছি, রাইসও নিয়েছি, আর চিকেন নিয়েছি। এটা করবি? আর একটা করবি? Thank you.
মিনিট 15 হলো আমরা এসেছি আজকে ভীষণ টায়ার্ড সেই সকালবেলা থেকে ঘুরছি একবার হসপিটাল একবার সেই ইয়ের দিকে গেলাম চাঁদনির দিকে গেলাম মানে সেই সকাল 9টা থেকে চলছে ভীষণ টায়ার্ড এসেই ফ্রেশ ট্রেশ হয়ে আর কি আমরা শুয়ে গেছি ডিনারও করিনি তবে আজকে সারাদিনে সবথেকে বড় রিলিফ হচ্ছে যে বাবা মা দুটো ভ্যাকসিন হয়ে গেছে আমাদের দেরি আছে কবে আমাদের তো আজকে ভীষণ টায়ার্ড ও তো আসতেই চাইছিল না ও বললো যে না তুই ভিডিওটা এন্ড কর ভিডিওটা এন্ড করি কারণ বাইরে কেন সকাল 9:05 যখন কি 9টা তখন থেকে ভিডিওটা শুরু করেছি আর এখন অনেক রাত হয়ে গেছে তো ভিডিওটা তাই আজকে এখানেই এন্ড করছি কেন চোখ ফোক টানছে রীতিমতো এখন ঠিকঠাক কাজ বলার জন্য তো তুলিনি মানে এসে জাস্ট মানে ফ্রেশ ট্রেশ হয়েছি স্নান করেছি করে একদিনেই বিভৎস রোদের মধ্যে বেরিয়ে চুলের যা অবস্থা হয়েছে পুরো ট্যান ফ্যান করে বেরিয়ে গেছি অবস্থা হয়েছে তো এখন আর কি একটু রেস্ট নেব কোনো রকমের তুই কি হালকা একটু রেস্ট নে এবার ঘুমিয়ে পড়তে না ডিনার করবি আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে কারণ সত্যি টায়ার্ড তো আজকের মতো এখানেই বকবকটা থামালাম আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আড্ডা মারবো তো আজকের মতো এখানেই গুড নাইট গুড নাইট